আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভিডিও রেখাতে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে আবার হাজির হলাম বাস্তব সংখ্যার দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে আমি আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ ভাগ নিয়ে আলোচনা করেছিলাম তোমরা জানো সেখান থেকে তোমাদের দুই থেকে তিন মার্কের কোশ্চেন পরীক্ষাতে হয়ে থাকে আজকের ভিডিওতে তারই ধারাবাহিকতায় আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এবং কিছু নৈবিত্তিক সমাধান নিয়ে অর্থাৎ বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে সকল নৈবিত্তিক আসে তোমরা প্রথম পর্ব যারা দেখো তারা এই ভিডিওর ডিসক্রিপশন অথবা ভিডিওর শেষে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে যাই হোক চলো কথা না বলে শুরু করি প্রথমেই স্বাভাবিক সংখ্যা নিয়ে কথা বলবো স্বাভাবিক সংখ্যা দেখো যদি এমন একটি সংখ্যা লিখি আমি যে ওয়ান পয়েন্ট ফাইভ এর অর্থটা কি আসলে এর অর্থ হচ্ছে এক এবং আরও অর্ধেক অর্থাৎ দুই ভাগের এক এই দুটি মিলে যেটা হয় সেটা হচ্ছে এই সংখ্যাটা হয় অর্থাৎ এক এবং একের অর্ধেক দুটি মিলে এরকম একটি সংখ্যা হয় যদি আমরা আরও একটি কথা বলি শূন্য দশমিক নয় এই যে সংখ্যাটি এই সংখ্যাটিও কিন্তু একের থেকে ছোট। তার মানে এই প্রত্যেকটি সংখ্যা কিন্তু এক একটি খণ্ড সংখ্যা বলা হয় এগুলোকে তো এই সংখ্যাগুলো ব্যতীত এক দুই তিন এরকম যতগুলো অখণ্ড সংখ্যা আছে এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা একত্রে বলতে পারি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার ইংরেজি নাম ন্যাচারাল নাম্বার এটাকে আমরা বড় হাতের এন দিয়ে প্রকাশ করে থাকি আমরা সেট ও ফাংশন নিয়ে যখন কথা বলবো তখন আমরা এটা শিখতে পারবো এবার বললই মৌলিক সংখ্যা নিয়ে মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় এরকম সংখ্যার দুটি উৎপাদক থাকবে সে সকল সংখ্যাকে বলবো মৌলিক সংখ্যা যেমন আমি যদি বলি দুই চার পাঁচ দুইকে আমরা এক দিয়ে এবং দুই দিয়ে ভাগ করতে পারি চারকে আমরা এক দিয়ে দুই দিয়ে চার দিয়ে ভাগ করতে পারি পাঁচকে এক দিয়ে পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে লক্ষ্য করো এখানে বলেছিলাম যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেই সংখ্যা মৌলিক সংখ্যা তার মানে এটি একটি মৌলিক সংখ্যা কিন্তু দেখো চারকে এক এবং চার ব্যতীত আরও একটি সংখ্যা যেটা দুই এই সংখ্যা দিয়েও ভাগ করা যায় তার মানে এটি মৌলিক সংখ্যা নয় দেখো পাঁচ দেখো পাঁচকে এক দিয়ে এবং পাঁচ দিয়ে ভাগ করা যায় তার মানে পাঁচ মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হওয়ার প্রধান শর্ত হল এর দুইটি উৎপাদক থাকবে এক এবং ওই সংখ্যা ওই সংখ্যা বলতে যে সংখ্যার কথা বলছি আমরা সেই সংখ্যা যেমন আমরা যদি বলি এক কোনো মৌলিক সংখ্যা কিনা না এক মৌলিক সংখ্যা না কারণ এককে শুধুমাত্র এক দিয়েই ভাগ করা যায় মৌলিক সংখ্যা হওয়ার জন্য শর্ত হলো দুইটি উৎপাদক থাকতে হবে অর্থাৎ দুইটি সংখ্যা ভাগ করতে হবে যেমন রকম বা এটার মতো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বইয়ে আরেকটা ট্রপিক টপিক আছে সেটি হলো সহমৌলিক নিয়ে সহমৌলিক হলো দুটি সংখ্যার মধ্যে যখন এক ব্যতীত অন্য কোনো সংখ্যা উৎপাদক হয় না বা এদের গোসাগু এক ছাড়া অন্য কোনো সংখ্যা হয় না সেই রকম যেমন ধরি আমরা যদি চার দুই আর চার এদেরকে দেখো দুই দিয়ে ভাগ করা যায় এক এবং দুই তার মানে এদের উৎ গোসাগু বা উৎপাদক কিন্তু দুই কিন্তু তুমি যদি দুই আর পাঁচকে বলো তাহলে দেখো এদেরকে তুমি কিন্তু এক ব্যতীত অন্য কোন সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করতে পারবে না উভয়কে তার মানে ব্যাপারটা কি হলো এই একটা হচ্ছে এদের গসাগু এই দুইটার তাহলে আমরা বলতে পারি এরা পরস্পর এই দুই এবং পাঁচ পরস্পর সহমৌলিক আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার কথা বলবো পূর্ণ সংখ্যা নিয়ে পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যা হল যে সংখ্যার ধনাত্মক এবং ঋণাত্মক দুইটি মান থাকে সেই সংখ্যাটিকে বলা হয় পূর্ণ সংখ্যা যেমন আমরা যদি বলি প্লাস মাইনাস ওয়ান তার মানে এই যে সংখ্যাটি এই সংখ্যাটি হলো একটি পূর্ণ সংখ্যা এটাকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা এক ঠিক একইভাবে প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এভাবে পূর্ণ সংখ্যাকে আবার ভাগে ভাগ করা যায় যদি আমরা বলি প্লাস টু মাইনাস টু তাহলে এটি হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা এটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার আরেকটি প্রকার আছে সেটি হল অ পূর্ণ সংখ্যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো যেটি ঋণাত্মক নয় এরকম সংখ্যা যেমন মাইনাস টু এটি একটি ঋণাত্মক সংখ্যা তার মানে এটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা নয় কিন্তু প্লাস টু এটি একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অরিণাত্মক পূর্ণ সংখ্যার প্রধান যে সদস্য সেটি হল শূন্য এটা মাঝে মধ্যে তোমাদের প্রশ্নে হয়ে থাকে শূন্য দিয়ে নিচে বলা হতে পারে যে কোন নিচের কোনটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবার কথা বলবো মূলত সংখ্যা নিয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে বিভিন্ন সময় বলা হয় সাধারণত তোমাদেরকে বইয়ে পি বাই কিউ আকারে প্রকাশ করে বলা হয় যে পি বাই কিউ আকারে যদি কোনো সংখ্যা হয় সেই সংখ্যার কিউ টু জিরো অর্থাৎ কিউ সমান জিরো হওয়া যাবে না বা আমরা যদি বলি এ একটা সংখ্যা এবং বি একটা সংখ্যা এ এবং বাই বি এরকম সংখ্যা যদি হয় তাহলে এটা একটি মূলদ সংখ্যা কিন্তু অবশ্যই এখানে বি নটিকলস টু জিরো অর্থাৎ বি সমান শূন্য হওয়া যাবে না যেমন যদি আমরা বলি দুই বাই শূন্য তাহলে এটি কিন্তু মূলত সংখ্যা নয় কিন্তু যদি বলতাম দুই বাই তিন তাহলে কিন্তু এটি মূলত সংখ্যা আরেকটি উদাহরণ দেওয়া যাক শূন্য দশমিক ছয় এক দুই এই সংখ্যাটি দেখো এই সংখ্যাটি এ পর্যন্ত এসে শেষ হয়ে গেছে তার মানে এই সংখ্যাটি কিন্তু একটি মূলত সংখ্যা এই সংখ্যাটিকে আমরা এভাবে কিন্তু ভগ্নাংশ করে প্রকাশ করতে পারি অথবা তোমরা আগের পর্বে দেখেছ যেখানে আমরা আবৃত ভগ্নাংশ নিয়ে কথা বলেছিলাম সেখানে বলেছিলাম যে ওয়ান পয়েন্ট থ্রি এর উপরে একটি পুনফণিক অর্থাৎ এটার অর্থ হল একের এক দশমিক তিন 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 এভাবে কিন্তু চলতেই থাকবে তার মানে এ ধরনের সংখ্যা কিন্তু একটি মূলদ সংখ্যা কিন্তু যদি এমন হতো যে শূন্য দশমিক তিন পাঁচ ছয় দুই এক এভাবে চলছে এখানে কোনো আবৃতও নেই আবার এখানে এটি একটি অসীম ভগ্নাংশ যাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ যেখানে এর মান অসীম চলতেই থাকবে এখানে যেমন এটা এটা বলছিলাম এটা কিন্তু একটি সসীম দশমিক ভগ্নাংশ তাহলে দেখা যাচ্ছে যে এখানে অসীম ভগ্নাংশ রয়েছে তার মানে এই ধরনের সংখ্যা এই সংখ্যাগুলোকে কখনোই এভাবে প্রকাশ করা যায় না তার মানে এই সংখ্যাটি হবে হচ্ছে অমূলদ সংখ্যা এবার কথা বলবো কিছু নৈবিত্তিক সমাধান নিয়ে বিভিন্ন বোর্ড পরীক্ষাগুলোতে তোমাদের এ ধরনের কিছু প্রশ্ন এসে থাকে বলা হয়েছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত নিচের কোনটি মূলদ সংখ্যা দেখো এটি যশোর বোর্ড দু পনেরোতে আসছে এটি চট্টগ্রাম বোর্ডে আসছে তারপরে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই এই প্রশ্নটি কিন্তু তোমাদের চট্টগ্রাম বোর্ডে দু হাজার পনেরোতে আসছে তো যাই হোক আমরা খুব শখ নিয়মে এগুলো সলভ করতে পারি কীভাবে দেখো প্রথমে যদি বলি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আমরা শুন বলছিলাম মৌলিক সংখ্যার কী হতে হবে এক এবং ওই সংখ্যা উৎপাদক হতে হবে শূন্য এর কোনো উৎপাদকই নেই এক একের কথা যদি বলি এককে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না দুই দুইকে এক দিয়ে দুই দিয়ে তার মানে এটি একটি মৌলিক সংখ্যা তিনকে এক দিয়ে তিন দিয়ে এখন এই দুইটার মধ্যে কোনটি ছোটো দুই অবশ্যই এটি সঠিক ঠিক একই রকমভাবে বলা হলো যে নিচের কোনটি মূলদ সংখ্যা এটি চট্টগ্রাম পড়ে আসছে দেখো রুট ফাইভ এটাকে ভাঙলে তুমি কিন্তু একটা মান পেতেই থাকবে পেতেই থাকবে অর্থাৎ এটাকে কিন্তু বর্গমূল করা যায় না এক কথায় যেমন আমরা যদি রুট ফোর বলি এটাকে কিন্তু টু করা যায় তাহলে এটাকে আমরা বলতে পারি এটা বর্গমূল কিন্তু রুট ফাইভ বা রুট টেন এটাকে কিন্তু বর্গমূল করা যায় না এরপরে যদি বলি রুট টোয়েন্টি সেভেন এরপরে রোড ফর্টি এইট আমাদের জেনে রাখা ভালো মূলত সংখ্যা হলো পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে যেখানে কিউ নট ইক টু জিরো এটা হওয়া যাবে না আচ্ছা যাই হোক তো এখানে দেখো এটাকে আমরা থ্রি ইন্টু নাইন করতে পারি তিন নং সাতাশ রোড থাকবে এখানে কিন্তু থ্রি ইন্টু সিক্সটিন তিনশো আটচল্লিশ করতে পারি তাহলে কত হয় তাহলে এখানে কিন্তু তিন থ্রি থ্রি ইন্টু থ্রি স্কোয়ার রুট থ্রি ইন্টু ফোর স্কোয়ার তাহলে এখান থেকে কিন্তু দুইটি সংখ্যা খুব সহজেই বের হয়ে আসবে দেখো এটা স্কোয়ারের রুট যদি উঠে যায় তাহলে থ্রি রুট থ্রি এ পাশে কিন্তু ফোর রুট থ্রি এটি এটি কাটাকাটি গেলে দেখো থ্রি বাই ফোর তার মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাই না তাহলে এই সংখ্যাটি হবে মূলত সংখ্যা এবং বাদ বাকিটা দেখো রুট সিক্স কে এটাকে বর্গমূল করা যায় না আবার এইট কে সেভেন কে এগুলোকে বর্গমূল করা যায় না সো সেক্ষেত্রে উত্তর হবে এবং সর্বশেষ বাস্তব সংখ্যার ক্ষেত্রে তোমরা জানো যে আমরা এতক্ষণ যা কথা বলছি প্রত্যেকটি সংখ্যায় কিন্তু বাস্তব সংখ্যা মৌলিক সংখ্যা বলো মূলত সংখ্যা বলো স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা প্রত্যেকটা সংখ্যাই হলো বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে রুট ফর্টি একটি মৌলিক সংখ্যা হ্যাঁ রুট ফর্টি নাইনকে যদি তুমি বর্গমূল করো তাহলে কি হবে এটা সেভেন হবে বা এরকম দেখতে হবে সেভেন তার মানে অবশ্যই এটা একটি মৌলিক সংখ্যা কারণ এর এক এবং অন্য এক এর দুইটি উৎপাদক আছে এক এবং সেভেন এরপর শূন্য দশমিক শূন্য তিন এটি একটি প্রকৃত ভগ্নাংশ আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আগেই শিখেছিলাম যে যে ভগ্নাংশের লব বড় থাকে আর হর ছোট থাকে সেই ভগ্নাংশটা অপ্রকৃত আর লব যদি ছোট থাকে হর যদি বড় থাকে সেটি হচ্ছে অপ্রকৃত তো যদি একটা সংখ্যার কথা বলি এটি তাহলে এটি কি লব ছোট হর বড় তার মানে এটি একটি প্রকৃত ভগ্নাংশ আর এটিকে যদি আমরা এটি যদি ভাগ করি তাহলে অবশ্যই কি হবে একই চেয়ে ছোটো হবে প্রকৃত ভগ্নাংশ সময় কি হয় এর মান এক থেকে ছোট হয় এবং লাস্ট টু প্লাস রুট টু এটি একটি অমূলত সংখ্যা এটি সত্য কথা কারণ দেখো রুট টুকে যদি তুমি করতে থাকো তাহলে দেখবা যে আব মানে অনাবৃত দশমিক ভগ্নাংশ আসছে অর্থাৎ একাধিক মান আসছে তো তার সাথে তুমি দুই যোগ করার যাই যোগ করো সেটি কিন্তু ওই রকমই থাকবে তবে এটি একটি অমূলত সংখ্যা যাই হোক ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবে ভালো লাগলে অবশ্যই একে লাইক দেবে কমেন্টে তোমার প্রশ্ন আমাকে জানাও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ